কীর্তি আজাদ ঝা মহাশয়ের উপস্থিতিতে এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী গোপাল দাস মহাশয় বারোয়ারি দুর্গাপুজো কমিটির উদ্যোগে 63তম দুর্গাপুজোর শুভ সূচনা আজকে খুঁটি পুজোর মধ্য থেকে শুরু হল। এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান দুর্গাপুরের লোকসভার আমাদের এমপি পণ্ডিত কীর্তি আজাদ ঝা মহাশয় সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ক্লাবের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। প্রতি বছরই এই রথযাত্রার দিন বড় বড় দুর্গাপুজো কমিটিগুলো বর্তমান শহরের খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা করে। আমরা সবাই জানি যে কেশবগঞ্জ চটি বারোয়ারি দুর্গাপুজো বর্তমান জেলার মধ্যে একটা বড় দুর্গাপুজো, সেই পুজোর আজকের থেকে শুভ সূচনা হলো। আমরা বর্ধমানবাসীর কাছে আবেদন করব, প্রতি বছরের মতো এবছরও এই দুর্গাপুজো কমিটি একটা সুন্দর পুজো বর্ধমানবাসীর কাছে উপহার দেবেন এবং আপনারা আজ থেকে যেভাবে পুজো কমিটি এই পুজো নিয়ে ঝাঁপিয়ে পড়বে সবাই সহযোগিতা করবেন, যাতে আমরা বর্ধমান শহরের বড় বড় পুজোগুলো প্রতি বছরের মতো এবছরও যাতে সুন্দর করে গড়ে তুলতে পারি। আমাদের এখানে বহু বিশিষ্ট জনেরা রয়েছেন, আজকের এই শুভ দিনে রথযাত্রার দিনে আমি আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই, সবাই ভালো থাকবেন।
পুজোর প্রথম যে প্রাথমিক শুভ সূচনা সেটা প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে হচ্ছে মাননীয় এমপি শ্রী কীর্তি আজাদ ঝা এবং মাননীয় বিধায়ক কেশবগঞ্জ বারোয়ারির 63তম খুঁটি পুজো উপলক্ষে আমরা কেশব